আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আছেন, আজকের এই বিশেষ লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইমরান মাসুম, সভাপতি রেমিনেন্স ফাইটারস অফ বাংলাদেশ। আজকে ডক্টর ফয়জুল হক ভাই এবং ফয়জুল হক ভাই মাইকটা দেওয়ার জন্য মাহবুব ভাই আমি আপনাকে অনুরোধ করব। ফয়জুল ভাই, কেমন আছেন মালয়েশিয়ান প্রবাসীরা? আপনি যদি একটু খুলে বলেন, কারণ আপনারা অন দা গ্রাউন্ডে আছেন, প্লিজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের আজকের পক্ষ থেকে আয়োজিত এই লাইভ অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত এম রহমান মাসুম ভাইকে, যিনি আজকের এই প্রোগ্রামটাকে কন্ডাক্ট করছেন। আসলে সত্যিকার অর্থে কি, আমরা বিদেশে যারা অবস্থান করছি, দেশের তুলনায় মাতৃভূমি ছেড়ে যারা দেশের জন্য অর্থনীতি স্বাবলম্বী করছি, তারা এই মুহূর্তে মালয়েশিয়াতে আমরা খুব কষ্টে দিন যাপন করছি। ওই অর্থে যদি আপনি বর্ণনা করতে যান যে এদেশের মানুষ আসলে কেন কষ্টে আছে, তার পিছনে যেই ভূমিকাটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অভিভাবকত্ব শূন্য একটি পরিবেশে আমরা বসবাস করছি। আজকে বাংলাদেশের নাগরিকরা এদেশে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে। আজকে বাংলাদেশের নাগরিকরা এদেশে পাসপোর্ট ভিসা নিয়ে দৌরাত্ম্যের শিকার হচ্ছে। আজকে বাংলাদেশের নাগরিকরা বর্তমানে এখানে অনেকেই ভিসা রিনিউয়াল করবে কি করবে না, কোন চাকরিতে যাবে, খাদ্য অভাব সহ বিভিন্ন কার্যক্রমে বর্তমানে রয়েছে। আমি অস্বীকার করছি না যে আমাদের এখানে অনেক অর্গানাইজেশন এবং বাংলাদেশের এম্বাসির পক্ষ থেকে শুরুর দিকে করোনা ভাইরাসের সময় যতটুকু সহযোগিতা করা হয়েছিল সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু বর্তমান যে ঢেউ চলছে করোনা ভাইরাসের, এই ঢেউয়ের মধ্যে আমাদের সেই রকম আপাত দৃষ্টিতে আমাদের চক্ষুগোচর হয়নি যে পরিমাণ কাজ হলে আমাদের বাংলাদেশী ভাইরা সুস্থ এবং স্বাবলম্বী থাকতে পারে। আজকে যদি আপনি স্পেসিফিক প্রশ্ন করেন, প্রত্যেক জায়গায় দেখবেন যে আমাদের এই মানুষগুলো কেন কষ্ট পাচ্ছে। এর পিছনে আমি যেটা মূল কারণ হিসেবে ধরবো সেটা হচ্ছে যে আমাদের পিছনে অভিভাবকত্বের অভাব। আমার দেশের মানুষগুলো এখানে যখন আসে তারা কিন্তু তার নিজ দায়িত্বে এই জায়গায় চলে আসছে। আজকে তিনি নিজ দায়িত্বে পাসপোর্ট করছেন, বিড়ম্বনার শিকার হচ্ছেন, মানুষের কাছে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে এখানে আসছেন, আসার পরেও তিনি একজন অভিভাবক শূন্য অবস্থায় বসবাস করছেন। অনেক সময় আমরা নামকাওয়াস্তে মনে হয় যে আমাদেরকে সহযোগিতার জন্য তাদের পিছনে আমাদের অনেক অবদান রয়েছে, কিন্তু আলটিমেটলি এই 5 থেকে 10 লক্ষ মানুষের জন্য যেই পরিমাণ সহযোগিতা দরকার সেই ধরনের সহযোগিতা কিন্তু আমাদের এই জায়গায় নেই। বিশেষ করে আমরা যেই দেশে বসবাস করছি এই দেশের সিস্টেম অনুযায়ী যদি আমার দেশের এই এম্বাসির সার্ভিস থেকে শুরু করে মানুষের জন্য যদি সহযোগিতার সকল সার্ভিস সেক্টর খোলা রাখা হতো, তাহলে আমার দেশের নাগরিকরা কিন্তু সত্যিকার অর্থে ভালো একটা সার্ভিস পেত। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের জনবল, আমাদের যে সদিচ্ছা, যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে, যেটা আমাদেরকে ইমপ্রুভ করা দরকার, এবং সেটা যদি করা সম্ভব হয় তাহলেই আমাদের বাংলাদেশের নাগরিকরা সুন্দর থাকতে পারবে। আমি আসবো প্রথমে ডক্টর ফয়জুল হক, তারপরে আসবো আমাদের বাদল ভাইয়ের সাথে। জুবায়ের ভাই যে কথাগুলো বললেন, জুবায়ের ভাই আপনারা সবাই চিনেন, যদি সময় টিভি কখনো দেখা থাকেন, জুবায়ের ভাইকে দেখেন নাই আমি জানি না কেউ দেখাচ্ছেন কিনা। তো ফয়জুল ভাই যে কথাগুলো বললেন, ফয়জুল ভাই যে কথাগুলো বললেন ওনার নিজস্ব দেখা, চোখের দেখা একজন জার্নালিস্ট হিসাবে, ডক্টর ফয়জুল হক আমি আপনার কাছে জানতে চাই ওনার এই কমেন্টস গুলা বা মন্তব্যগুলা থেকে আপনার মন্তব্য, আপনি কি একমত? আমি অত্যন্ত তার বক্তব্য শুনতেছিলাম যে তিনি আসলে পয়েন্ট আউট করেছেন যে বাংলাদেশীদের উপরে তিনি রিসার্চ করেছেন, বিশেষ করে বিদেশি নাগরিকদের ব্যাপারে তার যথেষ্ট গবেষণা আছে, সেটা তার আলোচনায় প্রমাণ পেয়েছি। তো আজকে আসলে বাংলাদেশিরা এই সত্যি কথা বলতে কি যে সরকার ব্যবস্থার মধ্য দিয়েই সবকিছু যেভাবে আমরা প্রত্যাশা করি সেটাও যেমন সত্যিকার অর্থে আমাদের দেশের নাগরিকদের জন্য সুব্যবস্থা বয়ে আনবে না, আবার সবকিছু যে আমরা করতে পারবো তার মধ্য দিয়েও কিন্তু সুব্যবস্থা বয়ে আনবে না। এখানে একটা সমন্বয়ের ব্যাপার আছে, আর সমন্বয়টা করবে হচ্ছে কারা? সমন্বয়টা করবে বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয় যেটা আছে, এবং যে এম্বাসিগুলো আমাদের পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে আমাদের অ্যাম্বাসেডররা আছেন তারা একটা টিম হিসাবে আমাদের মধ্য সত্যভোগী হিসাবে মাঝখানে থেকে তারা আমাদের জন্য কাজ করবেন। এখন এই মানুষগুলোর যেই দেশে যারা থাকে, আজকে ধরে নেন মালয়েশিয়ায় যারা আছে তাদের কিচ্ছু দরকার নাই, শুধু যদি মালয়েশিয়ান স্টাইলটাও ফলো করে যে এদেশের সার্ভিসটা কিভাবে হয়, জনগণ কিভাবে সার্ভিস পায়, অফিসটা কিভাবে ম্যানেজমেন্ট চলে, সেখানে কিউ সিস্টেম আছে, বড় লোক ছোট লোক, রাজনীতিবিদ অথবা কমিউনিটির লিডার, কাউকে অবজ্ঞা করা হয় না, সবাই সমান্তরালে যেতে পারে, সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের দেখা দৃষ্টিতে আমি এই 7-8 বছরে ওই অর্থে নেই। আমি অবশ্যই পজিটিভ সাইডও বর্ণনা করতে চাই যে আমরা চেষ্টা যে করে না তা কিন্তু নয়, চেষ্টার ত্রুটি যুক্ত জায়গাগুলোর জন্যই তো আমাদের আজকের এই লাইভ টক শো। কিন্তু সত্যিকার অর্থে যেটা, সেটা হচ্ছে যে আমাদের চেষ্টাটা ঘুরে ফিরে আবার ওই বাংলাদেশি, এক কথা বলতে গেলে যে আমরা একেবারেই যেই সব জায়গায় সার্ভিস লেস কিছু অফিস থাকে অ্যাজ ইউজুয়াল, আমাদের এই সব জায়গাগুলো সেইভাবে চলে। একজন মানুষ আজকে গ্রেপ্তার হচ্ছে করোনা ভাইরাসের কঠিন মুহূর্তে, যেটা আমাদের ফয়সাল ভাই বলেছেন, যে জোর গলায় বলেছেন যে আজকে আমার দেশের সরকার অথবা প্রশাসন অথবা এখানের যারা দায়িত্বশীল আছেন তারা জোর গলায় কেন প্রতিবাদ করতে পারে না। এটা তো বড় ধরনের অপরাধ যে আমার দেশের নাগরিক, তার পাসপোর্ট এখন এম্বাসিতে আছে, কারো আছে ইমিগ্রেশনে, কারো ভিসার জন্য টাকা নেই, কারো হাতে পয়সা নেই, কারো চাকরি নেই, বাসা থেকেও বের হতে পারছে না। এই ভাইটি আজকে গ্রেপ্তার হলে সে যাবে কোথায়? সে গ্রেপ্তার হওয়ার পরেই প্রথম শর্ত হচ্ছে আপনাকে ডকুমেন্টারি শো করতে হবে। সো হোয়াট কাইন্ড অফ ডকুমেন্টস আই শুড শো ইউ? আই ডোন্ট হ্যাভ এনি ডকুমেন্টস উইথ মাই হ্যান্ড ডিউরিং দিস COVID-19 টাইমস। সো আমার এখন COVID-19 বেঁচে থাকার জন্য যে অধিকার, এই অ্যাপ্রোচটা যদি সরকারের কাছে করতে হয়, তাহলে বাংলাদেশি সরকারের মন্ত্রী পরিষদের কোন সদস্য অথবা এখানে অ্যাম্বাসেডরের স্পেশাল টিম ছাড়া সাধারণ জনগণ কিংবা সাংবাদিক দিয়ে হবে না। হয়তো জুবায়ের ফয়সাল ভাই 10টা রিপোর্ট করতে পারবে, হয়তো রাশেদ বাদল ভাই রাজপথে আন্দোলন করতে পারবে, অথবা সরকারের একজন বিশিষ্ট এখানের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উনি হয়তো বলতেও পারবে। কিন্তু সউদ্যোগে যদি সরকার এবং এখানের যারা ব্যবস্থাপনায় আছে তারা যদি এটা না করে, তাহলে হবে না। আজকে এভাবে করেই কিন্তু ছোট্ট ছোট্ট জায়গাগুলো থেকে আজকে জমিয়ে বিশাল হচ্ছে। আমি আরেকটা পয়েন্ট আউট করছি, আজকে আমাদের এই পাসপোর্ট বিড়ম্বনা বলেন, আমাদের সার্ভিস বলেন, আমরা প্যান্ডামিকের সময় আলোচনা করছি বিদায় একটা কিন্তু গণহারে সবাই বলছি করোনা ভাইরাস চলছে তাই সার্ভিসে প্রবলেম হচ্ছে, এটা কিন্তু সত্য। কিন্তু আজকের এই লাইভ টক শো যদি এই COVID-19 ছাড়া অন্য সময়ও হতো, একই প্রবলেম নিয়ে কিন্তু আজকে আপনাকে কথা বলতে হতো। তাহলে পার্থক্যটা কি? COVID-19 এসেছে তাতেও আমাকে যে কথা বলতে হচ্ছে, COVID-19 ছাড়াও আমি যদি চলছি তাতেও আমাকে একই কথা বলতে হচ্ছে। একটা কথা আপনার ভালো লেগেছে যে সরকার নয়, এখানে বিভিন্ন দলে বিভিন্ন সময় ক্ষমতায় থাকে। আমি কাউকে পাশ কাটিয়ে একটি দলের সমর্থন হলেই যে তার পক্ষে কথা বলতে হবে তা কিন্তু নয়। কিন্তু আমাদের কেমন জানি মনে হচ্ছে যারা বিদেশের রেমিটেন্স যোদ্ধা, যারা আমার দেশের নাগরিকদের জন্য কাজ করে বেড়াচ্ছে, যারা আমার দেশে অর্থ পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, আপনি দেখেন বিশ্বের যতগুলো রাষ্ট্রের আজকে রাষ্ট্রদূত আছেন, সব রাষ্ট্রদূতের প্রয়োজন নাই। মিনিমাম 20টা কান্ট্রি যদি সিলেক্ট করেন অ্যাকর্ডিং টু ফয়সাল ভাই ভিউজ, যে সে যেটা বলেছেন যে আমাদের এই মধ্যপ্রাচ্যের মানুষগুলোকে, মধ্যপ্রাচ্য রাষ্ট্রগুলোকে এই জায়গাগুলোতে যদি একটু ডিজিটালাইজ করা যায়, আধুনিকায়ন করা যায়, সুন্দর ব্যবস্থা করা যায়, মানুষের জন্য ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু অনেক ভালো কাজ হবে। একটি কথা উনি বলেছেন যে আমাদের বিষয় লাগিয়ে দেওয়া হয়। আমি আজকে এই কয়েক বছর পর্যন্ত এখানে অবস্থান করছি, আমার দেখা দৃষ্টিতে এখন পর্যন্ত এখানে সরকার দলীয় সাথে অন্য দলের মানুষ যারা বসবাস করছে একসাথে কোনো জাতীয় ন্যাশনাল প্রোগ্রামে আমি খুব কম 2-1টা ইনসিডেন্ট ছাড়া আমি দেখি নাই। কেন হবে? আজকে জাতীয়তাবাদ, আজকে বাংলাদেশি মূল্যবোধ, আজকে বাংলাদেশের স্বাধীনতা, আজকে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি, আজকে বাংলাদেশের শিক্ষা দিবস, যে কোনো দিবস, লেবার ফাংশন, সবকিছুতে এই দেশি নাগরিক যারাই বসবাস করছে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সকল মানুষের পদচারণা থাকতে হবে। কারণ আপনি দেখেন বিদেশে কারা বেশি থাকে, ম্যাক্সিমাম বিদেশের জনগণের সংখ্যা যদি দেখেন তাহলে সরকার দলের চাইতে বিরোধী দলের সংখ্যার লোকজন কিন্তু একটু হইলেও বেশি থাকে অনেক জায়গায়। এটা আপনি যদি রাজনৈতিক বিশ্লেষণ করেন, কারণ হচ্ছে এই মানুষগুলোকে যদি আপনি সার্ভিস হোল্ডারের বাহিরে রাখেন তাহলে কিন্তু এই মানুষগুলোর দ্বারা আপনি সত্যিকার অর্থে সুন্দর কোনো সার্ভিস পাবেন না। সেজন্য আমি বলছি আমাদের যত সমস্যা আছে, সমস্যা এককেন্দ্রিক নয়, মানসিকতার পরিবর্তন করতে হবে। রাজনৈতিক আদর্শ বাংলাদেশে কে কোনটা চর্চা করে সেইটা বিদেশের মাটিতে প্রকাশ করার কোনো সুযোগ নেই। এই জায়গায় সবাইকে সম অধিকার দিতে হবে, সকল মানুষদেরকে সুন্দরভাবে অ্যাকোমোডেট করতে হবে। আর গরিব মানুষ যারা আছে, আজকে রাশেদ বাদল ভাইকে ধন্যবাদ জানাই, উনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার বিশেষ করে অনেক ভালো মানুষ, যে উনি পোলাইটলি সব জায়গায় যায় এবং অ্যাক্সেস নেওয়ার ওনার ক্যাপাসিটি আছে। কিন্তু ওনার মতো যদি আরো 10 জন আওয়ামী লীগের নেতা থাকতো আজকে এই মালয়েশিয়ায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের অনেক সমস্যা হয়তো সমাধান হতো। আমি এটা ওনাকে উৎসাহ দেওয়ার জন্য বলছি। জি মাসুম ভাই, আমার ফাসল ভাই প্রশ্ন, নো কোশ্চেন ক্যান বি আস্কড, তারা কি ডিফাইন টু দা প্রাইম মিনিস্টার? ব্যুরোক্র্যাটসরা আসলে তাদের বসদের কাছে জবাবদিহি করে, তাদের বসরাও তো সেই সিস্টেমেরই অংশ। সে কারণে আসলে কাউকে সরাসরি শাস্তি পেতে দেখছেন? সেবা দেয় নাই, সেবা দিতে গাফিলতি করেছে, সেবা দিতে অনীহা প্রকাশ করেছে, এরকম এরকম কজে কোনো সরকারি কর্মকর্তার শাস্তি পাওয়ার নজির পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে কখনো আছে? অথচ আমরা সেদিন দেখলাম আয়ারল্যান্ডে একজন একটা টুরিস্ট স্পটে একটা ছেলে একটা পুকুরে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেছে, তার পর্যটন মন্ত্রী পদত্যাগ করছে। তো আপনি দেখেন সিস্টেম সংস্কৃতি তো ডেভেলপ করতে হবে। আমি থাকি বাংলাদেশে, বাংলাদেশের নাগরিক, আমার সিস্টেমটাই করাপ্টেড, তো আমি তো সেখানে আমেরিকান মতো সেবা পাইতে বা আশাও করতে পারি না। কিন্তু এর মধ্যেও আমার নাগরিক অধিকার যতটুকু, আমার নাগরিক হিসেবে আমি যতটুকু প্রাপ্য আমার সেইটুকু দেওয়ার জন্য তো রাষ্ট্রকে সেই জায়গাটা আনতে হবে। ভাই মানে আমি তো প্রধানমন্ত্রী আন্তরিক আছেন সেটাও আমি ধরে নিলাম, তাহলে প্রধান রাষ্ট্র চালায় কে, ব্যুরোক্র্যাটস নাকি প্রাইম মিনিস্টার? এক্সকিউজ মি, আমি যদি একটু বলি এখানে মাসুম ভাই, আসলে আপনি সঠিক জায়গায় চলে আসছেন। এই দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট উই নিড টু টক। রাষ্ট্রের কয়েকদিন আগে দেখেন যে মাননীয় সংসদ সদস্য আওয়ামী লীগের বিশিষ্ট মানে কথিতযশা রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সাহেব পর্যন্ত সংসদে কিন্তু এই একই আক্ষেপ বর্ণনা করেছেন। আজকে রাশেদ বাদল ভাই একা বিধায় প্যানেলে উনি হয়তো একটু মন খারাপ হতে পারে যে সবাই মিলে আমরা ওনাকে কোশ্চেন করছি, কারণ উনি তো সরকার পক্ষের, ওনাকে ছাড়া আমরা কার কাছে করব। কিন্তু সংসদে স্বয়ং সংসদ সদস্যই এই আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। তাহলে বাংলাদেশের সংসদে যে আমলাতান্ত্রিক জটিলতাটা তারা প্রশ্নবিদ্ধের শিকার হচ্ছেন, সেইটারই কিন্তু একটা পার্সেন্টেজ আপনি সমগ্র দেশব্যাপী বিদেশব্যাপী সমগ্র জায়গায় হচ্ছে। ফয়জুল ভাই, তাহলে কি আমরা না আমরা এখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করব না? না 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 মাসুম ভাই, আপনি কখনো আমাদের সিভিল সার্ভিস লটা পড়েছেন? আমি পাবলিক সার্ভিস লটা পড়েছেন? না আমি পড়ি নাই, একটু পড়ে দেখবেন প্লিজ। আমি আপনাকে আর্নেস্ট রিকোয়েস্ট করছি আপনি এটা একটু পড়ে দেখবেন, এবং এটা দেখলে আপনি দেখবেন যে কিভাবে আমার রাষ্ট্রের নাগরিকদেরকে একটা দাস মনে করা হয়েছে এসব আইনে, এবং সেসব আইন চলছে। তাদেরকে কি পরিমাণ, তাদের কাজগুলোকে কি পরিমাণ আপনার দায় মুক্তি দেওয়া হয়েছে প্রত্যেকটা স্পেসে স্পেসে, আপনি এটা দেখলে বুঝতে পারবেন। সো আসলে এই আলোচনা সব ওখানেই শেষ। আমি আসবো না, না আমি আপনারা বলছি এই যদি হয় অবস্থা যে প্রধানমন্ত্রী চায় এটা, ব্যুরোক্র্যাট চায় অন্যটা, আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কথাই বলবো না। এখন আমি ব্যুরোক্র্যাটদের বিরুদ্ধে কথা বলবো এবং যুদ্ধ ঘোষণা করলাম প্রবাসীদের পক্ষ থেকে। আমি আজকে বলে দিচ্ছি, আজকে ফয়জল ভাই আপনি বলেন প্লিজ। জি না, আমি ওই তো যে কথাটা, আমি ফয়সাল ভাইয়ের কথার সাথে একমত। আমি রাশেদ বাদল ভাইকে শ্রদ্ধা জানাই এবং উনি খুব সুন্দর এবং সম্মানিত ভাবেই উনি আমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করছেন। ওনার সীমাবদ্ধতা আছে, আমরা জানি বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছেন প্রত্যেকেরই যার যার ব্যাকগ্রাউন্ডের বাহিরে গিয়ে কথা বলতে উনি কিন্তু পারে না। এই রাশেদ বাদল ভাই যখন চায়ের টেবিলে বসবে উনি কিন্তু আজকে ফয়সাল ভাই যে কথা বলছেন উনি চায়ের টেবিলে ওই কথাই বলতে পারবেন, হয়তো টকশোতে সেটা পারবেন না। এটাও আমাদের একটা সীমাবদ্ধতা, আমি আপনাদেরকে বলতে চাই। আজকে এই বাংলাদেশের যে আক্ষেপটা, আপনি যদি আপনার এই শুধু টকশোটাকে ফলো করেন যে আপনার সমগ্র দেশের তথ্য নেওয়ার দরকার নাই, এই টকশোর নিচে যে লাইভ কমেন্টস গুলো এসেছে এই কমেন্টস এর উপর ভিত্তি করে যদি একটা এম্বাসি তার এম্বাসির সকল কর্মকাণ্ড নির্ধারণ করে তাহলেও কিন্তু প্রবাসীদের কোনো সমস্যা থাকে না। আজকের এইখানেই কিন্তু যে মানুষগুলো আমাদেরকে দেখতেছেন 100-200 পিপলস আর ওয়াচিং নাও, দে আর গিভিং ভেরি ভেরি গুড কমেন্টস এট দ্য সেম টাইম। যখন আমরা কথা বলছি তারা কিন্তু সেই কথাগুলোই বলছে। শুধু পাসপোর্ট কিন্তু সমস্যা নয় ভাই, আজকে পাসপোর্ট সমস্যাই যদি হয়, পাসপোর্ট তো একটা জাতীয় সমস্যা, একজন মানুষের 5 বছরে একবার প্রয়োজন হয়, 6 বছরে একবার প্রয়োজন হয়। আমি ডক্টর ফয়জুল অথবা রাশেদ বাদল ভাই এম্বাসির কাছে কি 6 বছর পরে একদিন যাব না? আমার এই দেশে থাকতে হলে আরো বাকি 5-6 বছর আমার প্রয়োজনীয়তা আছে। আজকে আমার নিরাপত্তার জন্য এম্বাসির প্রয়োজনীয়তা আছে, আজকে আমি করোনা ভাইরাসে এফেক্টেড হচ্ছি, এম্বাসির সহযোগিতার প্রয়োজনীয়তা আছে, আজকে আমি খাদ্য বস্ত্রের অভাবে আছি, এম্বাসির সহযোগিতার প্রয়োজন আছে। আপনারা অনেকেই কথা বলেছেন এখানে যে আমাদের দেশের মানুষগুলা কি প্রক্রিয়ায় আসে, সে বৈধ আর অবৈধ প্রক্রিয়ায় আসুক, সে যে প্রক্রিয়ায় এই দেশে ঢোকে, ঢোকার পরে কিন্তু একটু শেষ করতে চাই, সেই মানুষ এই দেশে বসবাস করে যে রেমিটেন্স পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, সেই অবৈধ নাগরিকের টাকাটা দিয়েও কিন্তু রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে আজকে এই দেশে যেই মানুষটা আছে। তাহলে আমার দেশের সরকারের কি এমন কোন বড় পরিকল্পনা থাকা দরকার আছে কিনা যে আমার দেশের অবৈধ নাগরিকদেরকে নিয়ে ট্রেনিং করাবে, চাকরির ব্যবস্থা করবে, যে কোনো সময় তার রাস্তাঘাটে চলতে গেলে এমনকি সুরাত লেটার বলে নর্মাল একটা লেটার, যেটা বাদল ভাই বোঝেন যে আমাদের এম্বাসি থেকে একটা লেটার পর্যন্ত যদি আমরা সহযোগিতা পেতে বিড়ম্বনার সৃষ্টি হয়, তাহলে তো সে দেশে আসলে এই জনগণরা যে সর্বোচ্চ ত্যাগ করছে এটাই তো সর্বোচ্চ তাদের ত্যাগ। আসলে আমি 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 ডক্টর ফজল আমি আসছি, আমি ফার্স্ট যে লেনদেন যেটা বলতেছে টাকা হইলে পাসপোর্ট পাওয়া যায়, এই ক্ষেত্রে আমি একটু বলি 1 মিনিটে। যাদের পাসপোর্ট জমা দেওয়ার পরে পাসপোর্টে ডিলে হচ্ছে তারা কি করে পাসপোর্টের রিসিট নাম্বারটা নিয়ে বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনদের বা তাদের যে যাদের আছে তাদেরকে দিয়ে পাসপোর্ট তাদের প্রিন্ট করে আনার ব্যবস্থা করে। ওই ক্ষেত্রে কিন্তু তারা ওইখানে দেয়, কিন্তু এমন আদৌ পর্যন্ত কোনো প্রমাণ আদি এখানে পাওয়া যায় না যে কোনো অফিসার কোনো কর্তা মানে অফিসার ৯ জন অফিসার থাকে একটা আমাদের হাইকমিশন ৯ জন অফিসার, কোনো অফিসার কর্তৃক কোনো টাকা বা কোনো অবৈধ টাকা গ্রহণ করছে বা অবৈধ কোনো কার্যক্রমের সাথে অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত, এরকম কোনো কিন্তু প্রমাণ দিয়ে আজও পর্যন্ত কেউ দেয় না। যদি দেয় আপনি বলছেন যে বাংলাদেশ হাইকমিশনে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে অবৈধ টাকা লেনদেন হয়েছে বা টাকা দিয়ে পাসপোর্ট নিতে হয়েছে বা এই ধরনের কোন সিন্ডিকেট বাণিজ্য বা কোন ব্যবস্থা বাংলাদেশস্থ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে নেই নেই। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা একটু ক্লিয়ার করতে চাই না তো বা অনেকের অভিযুক্ত তারা তো অবশ্যই আমি তো ওই কথা আমি যদি বলি এড়াই যায় তাহলে তো হবে না। অনেকে পাসপোর্ট জটিলতা আছে কিন্তু টাকার বিনিময়ে পাসপোর্ট পাচ্ছে, কিন্তু সেটার জন্য কোনো অফিসারে তো কোনো টাকা নিচ্ছে না, এরকম কোনো অভিযোগ বা এরকম কোন তথ্যভিত্তিক কোনো অভিযোগ আদ্য পর্যন্ত কিন্তু হয় নাই। তবে যারা পাসপোর্টটা পায় দালালের মাধ্যমে টাকা দিচ্ছে তারা কিভাবে করে তারা ভালো জানে, কিন্তু আমাদের হাইকমিশনের অফিসার এমন কোনো রেকর্ড নাই যে তারা টাকার বিনিময়ে পাসপোর্ট দিচ্ছে, এরকম রেকর্ড নাই। এটা প্লিজ যদি কোনো প্রবাসী আমি চ্যালেঞ্জ করলাম কোনো প্রবাসী বলতে পারে যে এই অফিসার এই পাসপোর্টের জন্য কোনো টাকা গ্রহণ করছে, সেটা এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আমাদের করে থাকে। বাদল ভাই যদি করে থাকে আর আপনাকে বলে আপনি কি করবেন তখন? না আমরা তো কিছু করতে আমরা তো আবেদন করতে পারবো যে এখানে অবশ্যই একটা ডিপার্টমেন্ট চলে হাইকমিশন চলে, তারা তো একটা হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ, তাহলে তাদের তো একটা তাদের তো একটা ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা আছে। আমরা অভিযোগ করব যে এই অফিসার নির্ধারিত পরমানাদি আছে উনি টাকা গ্রহণ করছে, এটা ব্যবস্থা নিবে সরকার। আমি ডিপার্টমেন্ট ব্যবস্থা প্রবাসী যারা আছেন বাদল ভাই বলছেন যদি কোনো অভিযোগ থাকে এবং ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে উনি প্রতিবাদ করবেন এজ এ প্রবাসী হিসাবে, আমরা সকলে মিলে প্রতিবাদ করব। ডক্টর ফয়জুল আমি ফয়জুল ভাইয়ের কাছে আসতেছি আবার, শেষ করব আপনাকে দিয়ে ডক্টর ফয়জুল হক। আপনি শুনলেন যে বাদল ভাই বলছেন যে এই ধরনের কোন মানে ধরেন সিন্ডিকেট বাণিজ্য হাইকমিশনে বা প্রতারণা টাকা দিয়ে পাসপোর্ট নেওয়া সেবা নেওয়া বিহেভিয়ারাল প্রবলেম বাই আওয়ার অফিসার্স যারা আছেন বর্তমানে হাইকমিশনে নাই, ইজ নট এক্সিস্টিং। হোয়াট ডু ইউ থিংক? জি ভাই আপনাকে ধন্যবাদ। আমি সর্বশেষে যে কথাটা বলতে চাই আমার এক ভাই এমদাদুল হক ভাইয়ের কথাটার আবেগজনিত কথা এবং অনেকেই এখানে কমেন্টস করেছে, আমি চেষ্টা করেছি ফাঁকে ফাঁকে আপনার এই কমেন্টস গুলো পড়ার জন্য, কারণ কমেন্টসটাই হচ্ছে বর্তমানে যারা লাইভে আছে ভুক্তভোগীরাই কমেন্টস করছেন। কমেন্টস আলোকে যেটা বাংলাদেশিদের আসলে প্রাপ্তি কিন্তু অনেক বেশি চায় না, আমি যে কথাটা পয়েন্ট আউট করার চেষ্টা করছিলাম কিন্তু আমি তখন শেষ করতে পারি নাই। পাসপোর্ট বছরে 5 বছরে একবার পাসপোর্টের প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশিরা যে রেসপেক্ট পাবে, বাংলাদেশিরা যে দৈনন্দিন যাবে, বাংলাদেশিদেরকে আনডকুমেন্টেড বলা হবে, বাংলাদেশিদেরকে আপনার প্রবাসীদেরকে অবৈধ বলা হবে, এবং সেটা দিয়ে আমরা অনেক সময় উচ্চবিলাসী যারা তারা আবার হাসির খোরাক নিয়ে যারা একটু ডক্টর হয়েছি, যারা একটু আওয়ামী লীগের সভাপতি হয়েছি, বিএনপির সভাপতি হয়েছি অথবা অন্যান্য মাতুব্বর আছি, আমরা আমাদের জায়গা থেকে আবার তাদের কি যাদের উপরে বেস করে যাদেরকে ব্যবসা করে যাদের নাম বিক্রি করে আদম ব্যবসায়ী হয়ে তারপরে এই মানুষদেরকে এই দেশে এনেছি তারাই আবার তাদেরকে আমরা নেগলেক্ট করি ওই ভাষায়, যখন আমার তখন কষ্ট পায়। এই মানুষগুলাই তো টাকা দিয়ে আমার বাংলাদেশকে ডেভেলপ করছে, এই মানুষগুলোর কারণেই তাদের রাশেদ বাদলের পরিচয় আছে যে উনি আওয়ামী লীগের মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক। আজকে আমার এই মানুষ না থাকলে উনি কিসের আওয়ামী লীগ করতেন, আজকের আমার এই মানুষ না থাকলে আমি ডক্টর ফয়জুল কিসের পিএইচডি করতাম মালয়েশিয়ায়। তো এই মানুষরা যে সম্মানটা চায়, আমরা একদিনে আমলাতান্ত্রিক জটিলতা পেশ করতে পারবো না, আমরা একদিনে বাংলাদেশ সরকারের সকল পজিটিভ দিক এদেশে এস্টাবলিশ করতে পারবো না, কিন্তু কিছু কিছু বিষয় যদি আমরা সমন্বয় করতে পারি। নাম্বার ওয়ান, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ড, যে আমরা মাইন্ড সেট আপ চেঞ্জ করবো। সকল দল সকল মত সকল গোত্র সকল ধর্ম সকল প্রজাতির মানুষদেরকে আমার এজ এ নেশন বাংলাদেশের একমাত্র আমাদের সকলকে প্রতিনিধি হিসেবে মূল্যায়ন করতে হবে। নাম্বার টু, আমরা যেই দেশে বসবাস করছি আজকে আমার এম্বাসি যদি সোমালিয়ায় হয় তাহলে সোমালি কালচারে আপনি চলেন, ওই দেশের মানুষ আপনাকে অভিযোগ দেবে না, কারণ ওই দেশের নাগরিক ওই দেশের কর্মকর্তা সে সোমালি স্টাইলে বড় হবে। আজকে আপনি মালয়েশিয়ায় বড় হচ্ছেন কিন্তু আপনি আজকে মিয়ানমারের চেয়েও যদি সার্ভিস কম পান তখন এই দেশের নাগরিকরা অবশ্যই আপনাকে তুলনা করবে, তারা কোনোদিনই আপনাকে পছন্দ করবে না। এক ভাই বলেছিলেন সরকার এত উন্নয়ন করে, এত বরাদ্দ করে, এত টাকা পয়সা দেয়, তারপরে মালয়েশিয়ান মানুষ কেন সরকার বিরোধী? মালয়েশিয়ান মানুষ তো আর সবাই বিএনপি করে না যে তারা সরকার বিরোধী, সবাই জামাত শিবির করে না যে সরকার বিরোধী, ব্যক্তিগতভাবে তারা কেউ সরকার বিরোধী নয়, তারা হচ্ছে সিস্টেমের বিরোধী, তারা হচ্ছে এই দেশের জটলা লাগানো যে ২০-২৫ বছর ধরে শোষিত মানুষের রক্ত চুষে যেভাবে এই দেশের আজকে পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধে আমার জনগণ কথা বলছে। আমার জনগণের আক্ষেপ হচ্ছে আজকে সার্ভিস সবাই কিন্তু পায় না, তা কিন্তু নয়। আপনার রাশেদ বাদল ভাই গেলে তার জন্য লেটার কিন্তু ১ ঘন্টার মধ্যে হবে, আমি ফয়জুল হক গেলেও আমার বিশ্বাস আমার জন্য লেটার একদিনে হবে, কিন্তু আমার দেশের যে শ্রমিক, যেই মানুষটা শিক্ষিত সিগনেচার করতে জানে না, যেই মানুষটা নিজে পড়াশোনা করে ভালো উচ্চ ভাবে ডিগ্রি নেয়নি, সেই মানুষটার জন্য আপনি আমি কি করতে পেরেছি সেটাই হওয়া উচিত আজকে আমাদের লাইভ শো, টক শো। তাদের জন্য আমাদের ইফেক্টিভ কিছু কার্যক্রম করা উচিত। বাংলাদেশের জনগণ আপনার থেকে টাকা চায় না, চাকরি চায় না, এদেশে যারা অবস্থান করছে তারা এমনকি আপনার থেকে ভিসাও চায় না, কারণ আপনি বাংলাদেশের এমন কি যে আপনি আমাকে ভিসা দিতে পারবেন, আপনার সে অধিকারও নেই। কিন্তু এক জায়গায় আপনার অধিকার আছে, সেটা হচ্ছে এম্বাসি থেকে আপনি সকল মানুষের জন্য সেবা করবেন, সবার জন্য দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করবেন, গরিব অসহায় মানুষের দিকে তাকাবেন, তখন আপনি মূল্যায়িত হবেন। আজকে এম্বাসি থেকে এমন ভাবে ব্যবস্থাপনা করা উচিত যে অন্তত পক্ষে মালয়েশিয়ায় যারাই, মালয়েশিয়াকেও আমরা অনেক সময় বলি যে তাদের সিস্টেমে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমার চেয়ে তো ভালো আছে, বাংলাদেশের চেয়ে তো ভালো আছে, বাংলাদেশের সকল সিস্টেমের চেয়ে তো সুন্দর আছে। এই দেশের সিস্টেমটা চালু করেন, একজন নাগরিক কোন অফিসে গেলে, কোন জায়গায় গেলে তার এই লেটারটা সে পাবে, কোন জায়গায় গেলে পাসপোর্ট সঠিকভাবে পাবে। দালালের প্রশ্রয় কেন নিচ্ছে একজন জনগণ, যখন দেখছে যে এই দেশের সত্যিকার অর্থে সুন্দরভাবে তাকে সহযোগিতা করার মতো সরকার বা প্রশাসন থেকে, এম্বাসি থেকে কোনো সহযোগিতা নেই, তখনই ওই মানুষটা একজন দালালের দ্বারস্থ হচ্ছে। দালাল কারা? আমার মতো, আপনার মতো শিক্ষিত মানুষরাই আজকে এখানে দালাল সেজে বসে আছে, তারাই আজকে এই গরিবের টাকা চুষে, রক্ত চুষে তারপরে খাচ্ছে। এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমরা এদেশের সরকারকে দোষারোপ করি গ্রেপ্তারের জন্য, আমরা এদেশের সরকারকে দোষারোপ করি বিভিন্ন কারণের জন্য, কিন্তু আমরা নিজেদেরকে দোষারোপ করি না যে আজকের এই করোনা ভাইরাসের কঠিন মুহূর্তে সরকারের কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, বাংলাদেশে চুষে খাচ্ছে, বাংলাদেশে অনেক উন্নয়ন হচ্ছে। এই দেশের রেমিটান্সদের জন্য আপনি কত হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন? আজকে আমাকে দুঃখের সাথে বলতে হয় যে এই দেশের মানুষ গ্রেপ্তার হচ্ছে, আমরা তো এই মানুষটা গ্রেপ্তার থেকে মুক্ত হওয়ার জন্য এমনকি যদি এম্বাসিতে টাকাও দিতে হয় তাও আমার দেশের মানুষ দিতে প্রস্তুত আছে, কিন্তু এম্বাসির কোন অফিসার আজকে ইমিগ্রেশনে গিয়ে আমার পক্ষে কি দাঁড়াবে, আপনার পক্ষে কি দাঁড়াবে? আজকে কি তাদেরকে, তাদের জন্য কোনো মিটিং করবে? এই কথাগুলো আজকে বলা হচ্ছে না। আমরা টকশো করছি, আমরা রঙ্গমঞ্চ তৈরি করছি, আমরা মানুষের আবেগ নিয়ে খেলাধুলা করছি, আমরা মানুষের চিন্তা চেতনার বৃদ্ধি করছি, এটা কোনোভাবে হতে দেওয়া যায় না। অ্যাজ এ ইয়াং লিডার, অ্যাজ এ ইয়াং রেমিটেন্স যোদ্ধা, অ্যাজ এ বাংলাদেশের হিউম্যান বিংস হিসাবে বলছি যে আমার দেশের নাগরিক, সে যে দল হোক, যে মত হোক, যে আদর্শের হোক, সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষের জন্য তাকে কাজ করতে হবে, তাকে মুক্তভাবে বিদেশে চলার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সেই স্কোপ করে দিতে হবে। যদি সরকার সত্যি সত্যি আন্তরিক হয় তাহলে এটা অবশ্যই সম্ভব, কারণ হচ্ছে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যদি সিদ্ধান্ত নেয় যে ২০টি রাষ্ট্রে সত্যকার অর্থে এই দেশের প্রত্যেকটা জায়গায় এম্বাসিগুলোতে ২০ জন ২৫ জন করে নতুন নতুন ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশ থেকে অফিসার পাঠাবে, যারা এদেশের মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করবে। আপনি দেখেন এইখানে কমেন্টস পড়ে, প্রত্যেকটা কমেন্টসের মধ্যে একটা কমন কথা আছে যে আমরা দুর্ব্যবহারের শিকার হই। কেন? তারা কি মানুষ নয়? তারা কি আজকে এখান থেকে জঙ্গল থেকে বেঁচে এসেছে? আমরা ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করেছি, আজকে কিসের জন্য? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার জন্য। আজকে আমার মানুষ, তার বাংলাদেশে চাকরি নেই, আজকে আমার মানুষ বাংলাদেশে ঠিক মতো তিনি থাকতে পারছেন না, তার বংশীয় পরিচয় নিয়ে তিনি ঠিক মতো কথা বলতে পারছেন না বিদায়ী আজকে মালয়েশিয়ার ট্যাগ লাগিয়ে বিদেশে তিনি ঝাড়ু দিচ্ছে, বিদেশে তিনি পেট্রোল পাম্পে কাজ করছে, বিদেশে তিনি বিভিন্ন জায়গায় চাকরগিরি করছে। আজকে সেই চাকরের টাকায় আমরা গাড়ি চালাচ্ছি, বাড়ি বানাচ্ছি, বড় বড় ফ্ল্যাট তৈরি করছি, কিন্তু সেই চাকরদেরকে, ওই অর্থে যাদেরকে আমরা চাকর মনে করি, তাদেরকে কোনো মূল্যায়ন করছি না। এটাই হচ্ছে সবচেয়ে আমার প্রবাসীদের দুঃখের কথা। সেজন্য আমি বলতে চাই, প্রবাসীদের নিয়ে আপনারা লাইভ শো করেন, টক শো করেন, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেন, অথবা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন, এ দিয়ে সমাধান হবে না। সবার আগে সমাধান করতে হলে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ড, ইউ হ্যাভ টু সেট আপ নিউ স্টাফ, in every country. You have to look after them. Every people need to get the service from your society. Every people need service from your country. Every people need service from your ambassador and embassy. After acknowledgement, the ambassador is very good. I am very good. I am very good. The ambassador is very good. I am very good. After that, Jai Lokta, Khub Shot, Bhalo Thakte Chai, Choritraban, Take Apne Morjid Milan Baniye Den, Take Apne Arak Jagay Boshiye Den. যেখানে যাকে দরকার সেখানে তাকে রাখতে হবে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি একজন নরমারে নরমাল কোন মন্ত্রী দেওয়া হয় তখন সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সত্যিকার অর্থে চলে না। আজকে সেজন্য বলছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী চাই, সে যে দলের হোক। আমি আওয়ামী লীগ করি না তাই বলে আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আমি বলছি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য যে কোনো চেতনার দলের নেতা হোক, তাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশিরা যেন উপক্ষিত না হয়। মনে রাখতে হবে যদি আপনি আপনার জাতিসত্তার বিরুদ্ধে আচরণ করেন আপনাদেরকেও মানুষ আস্থা করে নিক্ষিপ্ত করবে, কারণ জনগণ ভালোবাসা চায়, জনগণ টাকা চায় না, পয়সা চায় না, শুধু সম্মান চায়। আজকে সেই কথাই মাসুম ভাই আপনার কাছ থেকে আবেগ জড়া কণ্ঠে বললাম। আজকে রাশেদ ভাইকে ধন্যবাদ জানাই, জোনার মতো আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি মালয়েশিয়ায় দীর্ঘ 7 বছর, ওনার মতো 10 জন যদি নেতা থাকে আওয়ামী লীগের ফ্রেশ মাইন্ডেড, আমি গ্যারান্টি দিয়ে বলছি এম্বাসি চেঞ্জ হতে বাধ্য। আপনারা বলছেন মিটিং করে না, মিটিং কে করবে? আজকে এম্বাসি অনুষ্ঠান করবে, আপনি যদি দাওয়াত না দেন, গরিবদেরকে ইনভাইট না করেন, জাতীয় ন্যাশনাল ইস্যুতে নিজেরা যদি নিজেদেরকে না ডাকেন তাহলে কিভাবে তারা যাবে? বরঞ্চ তারা যখন যায় নিরাপত্তাহীনতায় ভোগে, অনেক মানুষদেরকে এদেশে পলিটিকাইজ করা হয়, এটাও তো ঠিক নয়। আজকে ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের ফয়সাল ভাই বলেছেন, তিনি অত্যন্ত আবেগজনক কণ্ঠে একজন সাংবাদিক, তিনি কিভাবে এতগুলো কথা বললেন? সাংবাদিকরা এত কথা সাহসের সাথে বলতে পারে না, কিন্তু উনি কিন্তু বলে দিয়েছেন যে প্রত্যেকটা দেশের পিছনে যেই মেইন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মালয়েশিয়ায় বিশেষ করে এই পিছনে লাগিয়ে দেওয়া হয়। কেন লাগিয়ে দিবেন? আমি টাকা ইনকাম করছি বাংলাদেশে সেন্ড করার জন্য, আর আপনি আমার পিছনে ক্ষতি করবেন, আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, পিছনে আপনি আমার পিছনে ব্যবসা বন্ধ করার জন্য চেষ্টা করবেন। এটা সত্যিকার কোনো ভালো মানুষের চরিত্র হতে পারে না। তাই আসুন দল মত নির্বিশেষে বাংলাদেশের গণমানুষের কল্যাণে কাজ করি। আসুন প্রবাসী ভাইদেরকে কোন ধরনের, প্রত্যেকটা প্রবাসী ভাই হচ্ছে আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, কারণ ওদের রক্তের বিনিময়, ওদের প্রত্যেকের ঘামের বিনিময় বাংলাদেশের মানুষ আজকে খেত আছে, পরে আছে। এই প্রবাসী মানুষগুলো করোনায় মারা গিয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশী এক ভাই আওয়ামী লীগের এক কর্মী মৃত্যুবরণ করেছে। কয় ভাই খবর নিতে পেরেছি আমরা, এখন পর্যন্ত সেই অর্থে কিন্তু খুব বেশি তার পাশে দাঁড়াতে পারিনি। অনেক ভাই কাতরাচ্ছে, কে কার পাশে দাঁড়াতে পেরেছি। কিছু ব্যক্তিগত উদ্যোগে কিছু সামান্য কাজ হচ্ছে, এগুলা দিয়ে আমাদেরকে সন্তুষ্টির ঢেকুর গড়লে হবে না। আমার দেশের প্রবাসীরাও যেমন আমার শত্রু নয়, এম্বাসির কোনো ভাই ব্রাদার অফিসারও আমার শত্রু নয়, সে আমার দেশের নাগরিক, আমিও তার দেশের নাগরিক। So they have to give service for us. They have to provide proper service for us. That we need. এই হচ্ছে আমাদের আজকের কথা। এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা যারা আমার এই কথাগুলো শুনেছেন, কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, কিন্তু সত্যিকার অর্থে ভয়ের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কথা বলতে হবে। ওই সাংবাদিক ভাইয়ের কথাগুলা, রাশেদ ভাইয়ের কথাগুলা, এবং আমাদের এই মিজান ভাই যে কথা বলেছেন, এমদাদ ভাই বলেছেন, আমাদের বিশেষ করে আজকের সঞ্চালক মাসুম ভাই যে কথাগুলো বলেছেন, সব কথাগুলোই যুক্তিযুক্ত। এবং এই কথাগুলো জিস্ট কথা হচ্ছে উই ওয়ান্ট রেসপেক্ট, উই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ, উইদাউট রেসপেক্ট উই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমরা শুধু একটাই চাই, আপনাদের থেকে ভালোবাসা চাই, আপনার কাছে সম্মান চাই। আপনি আমাকে সম্মান করবেন, আরেকজনকে করবেন না, সেটা দেখুন। এই কথাটাই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনার মধ্যে নিরাপদে থাকবেন। আমার দেশে যারা এখানে ভুক্তভোগী আছেন সবাইকে অনুরোধ করব এদেশের আইন কানুন মেনে চলবেন, পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, মাস্ক পরবেন, বাহিরে ঘোরাফেরা নিষিদ্ধ থাকলে অবশ্যই আপনারা সেটা ফলো করবেন। পাশাপাশি বাংলাদেশ এম্বাসিতে যে ভাইয়েরা সত্যিকার অর্থে কষ্ট করে সার্ভিস দিচ্ছেন তাদেরকেও থ্যাঙ্কস জানাই, আর যারা চিটারি করছেন, জনগণের সাথে প্রতারণা করছেন, তাদেরকেও আমি সাধুবাদ জানাবো না, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই এবং সরকারের কাছে অনুরোধ করব তাদের ব্যাপারে যথাযথ উদ্যোগী ভূমিকা পালন করবেন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, অনেক গুরুত্বপূর্ণ আবেগ প্রবণ বক্তব্য, কারণ এগুলো আসলে দেখার মানে আমি আপনাদেরকে শেষ করবো হচ্ছে না কিছুই। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাকে আবারও বলি যে আমরা শেষ সময়ে আর ফয়সাল ভাই 1 মিনিটে আপনাদেরকে 3 মিনিট সময়, আপনাদের 3 জনের ডক্টর ফয়জুল ভাই এক মিনিটে আপনি কিছু বলবেন কিনা এক মিনিটে যে মানে লাস্ট বিকজ আমরা উই হ্যাভ টু ফিনিশ রাইট নাও আমি মনে করি রাশেদ বদল ভাইকে দেন রাশেদ বদল আমি আসছি ওনার কাছে আমি আসবো আপনার এক মিনিটে আপনি জাস্ট ফিনিশিং রিমার্কস জি আমি সব কথা আগেই বলে ফেলেছি প্রিয় দেশবাসী এবং আমাদের যারা বিভিন্ন ভাবে নিগৃহীত নিপীড়িত আমার বন্ধুরা যারা যেখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের আমাদের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনাদের সবাইকে অনুরোধ করব রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ এই যে অর্গানাইজেশনটা হয়েছে আপনারা সবাই এখানে যুক্ত থেকে সবাই তাদের পক্ষ থেকে সবাই মিলে সম্মিলিত সমস্যারে আমরা যদি প্রতিবাদ করি আমরা পাওয়ার জন্য যদি চেষ্টা করি তাহলে সরকার এবং যেই থাকুক এম্বাসি সবাই আমাদের কথাগুলো শুনতে বাধ্য হবে আজকে শুনুক অথবা কালকে শুনুক একদিন না একদিন তারা শুনবেই সেই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ বাদল ভাই ধন্যবাদ আমি মনে করি যে আলোচনাটা হয়ে আসছেন যে যে প্রোকেটেড বা গভর্নমেন্ট অফিসাররা যে প্রবাসী সেবা দানে ওনারা আরো এই সেবাটা উন্নয়ন করার জন্য একটা মানবিক মানসিকতা আন্তরিকতা এগুলা আর এটা এটা সচেতন তৈরি করতে হবে তাহলেই আমাদের এই সেবাগুলো উন্নয়ন হবে সর্বোপরি যেটা বলবো যে অভিযোগগুলো আসছে যে মানুষের যে কষ্টের কথাগুলা এটা আমার সংগঠনের পক্ষ থেকে আমার সংগঠনের নীতি নির্ধারকদেরকে আমি অবশ্যই অবগত করব এবং হাইকমিশনকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যাতে আমাদের সেবাটা আরো উন্নয়ন হয় ইনশাআল্লাহ থ্যাংক ইউ